প্রবল পরাক্রম ও শৌর্য সম্পন্ন দানবেন্দ্রের কাছে ওই বিষ্ণু কিছুই নয়, তার উপর মহাবলিয়ান দৈত্য সেনা রয়েছে। তবে কি জানো, ওই বিষ্ণু মহামায়াবী। সেই জন্য সেই মায়াবী বিষ্ণু যেখানেই থাক না কেন, ধরে আনবার জন্য পুতনা আর শকটাসুরকে পাঠিয়েছি। তবে আর কি, পুতনা শকটাসুর হচ্ছে ধুরন্ধর যোদ্ধা, এস্তনেস্ত একটা করেই ছাড়ে। প্রভু 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 কে ওখানে? শকটাসুর মহাপ্রভু। শকট, পুতনার খবর কি? তাকে মেরে ফেলেছে। কে তাকে মারল? একটা শিশু। একটু জল ছিটিয়ে দাও, জেগে উঠবে। ও মরে গেছে প্রভু। মরেছে? কিন্তু কোথায় থাকে, কোন দিকে আছে, শত্রু সংবাদ পরিচয় কিছুই তো জানা গেল না। আশ্চর্য, একটি দুগ্ধপোষ্য শিশু এত বড় বীর বীরাঙ্গনাকে মারল। অপদার্থের দল, এদের সংহার করে বীরত্ব। সে মায়াবীর দর্শন যদি একবার পেতাম তাহলে প্রতিফল পেত। তার দর্শন লাভ করা কি এত সহজ? ভক্তের ভক্তি বিশেষের মধ্যে অথবা প্রবল বিদ্বেষের মধ্যে দেব সর্বেশ্বর বিষ্ণুর দর্শন লাভ সম্ভব হয়। আসি মহারাজ, আসুন। নারায়ণ নারায়ণ। ভয় পেও না বাবা, ভয় পেও না, সবার উপরে ভগবান আছে। নারায়ণ নারায়ণ। সুস্বাগত প্রভু। প্রণাম। সময় মতো এসেছেন দেবতার মতো। আমি কি দেবতা নন্দ? মহাপুণ্যাত্মা তুমি, স্বচক্ষে দেখেও দেবতাকে ভক্তকে বুঝলে না। জানতে পারলে কি দুর্দশা হতো? প্রভু, আমার গোপাল কৃষ্ণ একটা রাক্ষসী দেখে ভয় পেয়েছে। একে যে কোনো একটা মন্ত্রতন্ত্র দিয়ে ভালো করে দিন দেবর্ষী। দেখি বাবা, তুমি ভয় পেলে কি করে? এসো তো। ওই দেখুন না ভূত। দেখুন প্রভু। সবই দেখলাম। এইভাবে প্রভু সব সময় ভূত ভূত করে ভয় পায়। ব্রহ্মা রুদ্রাদিদে মগ্ন যার চরণে, মিনতি করিছে নিয়ত জাগ্রতে স্বপনে, ভূত ভয়ে ভীত, ভূত ভয়ে ভীত সেই কৃষ্ণ কুমারে, বিশ্ব পালক বিশ্ব রক্ষিবেন বক্ষ মাঝে। হে ভগবান, এতক্ষণে মনে শান্তি পেয়েছি স্বামী, তোমার দর্শন পেয়ে ধন্য হলাম। এমনিতেই ধন্য তোমরা নন্দ, আমিও এখানে এসে ধন্য হয়েছি। আসি। নারায়ণ নারায়ণ। কি বললেন? ওনারও সব ছাই বর্ষ কথা বুঝি না। মহানুভব মহাপুরুষদের কথা সোজা হয় না, সবসময় অসংলগ্ন থাকে। সেসব জানতে হলে অনেক যোগ অভ্যাসের প্রয়োজন। সকলই ভগবানের লীলা খেলা। কানাইয়া আমার কানাইয়া,
বন্যাবতী সব খেলতে শুরু করেছো বাবা? না, ওই সব ছেলেরা সব এত বেলা হয়েছে, খেতে টেতে দেবে তো? তোমাকে? আমাকে নয় গো, এই খোকন সোনাকে। এই তো ঘুম থেকে উঠলো, বড় দুষ্টুমি শিখেছে। তাড়াতাড়ি গিয়ে তুমি দুধ ভাত নিয়ে এসো, খাইয়ে দিচ্ছি আমি। এসো বাবা। আর দেখো একটু মাখনের সরও নিয়ে এসো, খাবে তো মাখন। আমি বাবা, ওসব দুষ্টু ছেলেদের সঙ্গে খেলবে না, খেললেও তুমি দুষ্টুমি করবে না। যদি দুষ্টুমি করতে ইচ্ছেই হয়, কেউ যেন ধরতে না পারে। ভালো বিদ্যাই তুমি শেখাচ্ছো কৃষ্ণ, এখানে বাইরে তুমি যাবে না। আরে আমি তো তাই বলছি। ভালো করে কখন শোনা শোনা। আর খাবো না, আমার পেট ভরে গেছে। যদি না খাও মা এসে বকবে, বুঝেছো? আমি খেলতে যাব। হ্যাঁ খেলতে যাবে, তাহলে মারবো। আমার নয়ন জানে, কেঁদে না কেঁদে না কেঁদে না, আমার নয়ন জানে। তাহলে খাও। আবার দুষ্টুমি করছে ও, এইসব হচ্ছে? বেশ ভালো করে খাওয়াচ্ছে তো, আবার বেরোতে দিলে কেন? আমি বেরোতে দিলাম, নিজেই তো বেরিয়ে গেল। বেশ আছে তোমার আদরে, যাকে তুমি যখন এসেছো খাও। না না খাও খাও।
কৃষ্ণ তুমি নন্দ, কতদিন পরে দেখা, এসো। আর কি আসবো মহারাজ, কংস মহারাজকে ফের দিয়ে আদেশ নিয়ে নিই। এই অবস্থায় দেখতে মন চায় না, না দেখে যাব তাও হয় না। ভালো, আদেশ পাওয়াই যথেষ্ট। তোমাকে দেখে প্রাণে খুব আনন্দ হচ্ছে নন্দ। নন্দ, পাছে আমার ভালো আছে? হ্যাঁ, ভালো আছে মা। দেখতে কেমন হয়েছে? হ্যাঁ, দেখতে ভারী সুন্দর মা। বলা উচিত নয়, আপনাদের মতো মহারাজের ঘরে সে উপযুক্ত মা। মা বাবা বলতে পারে? শুধু মা বাবা কেন, এমন কিছু নেই যে বলতে জানে না। কিন্তু বড্ড অত্যাচার করে মা। গাই দোয়াবার কালে বাছুরকে সরিয়ে নিলে ছুট্টে এসে সে দুপায়ের ভেতরে ঢুকে পড়ে। মা, যেতে দাও কেন, লাঠি মারে যদি। জানেন মা, ওকে দেখে তারাও থাকে শান্ত ভাবে। আর ননি মাখন কিচ্ছু রাখতে দেয় না, শিকের উপর তুলে রাখলে হাড়ি ভেঙে সবটুকু মাখন খেয়ে শেষ করে ফেলে দেয়। ওকে তোমরা মারধর করো না তো। বেশি অত্যাচার করলে ওর মা মাঝে মাঝে মারধর দেয়। ওকে সে মারে? আরে, ওকে মারতে তোমাদের হাত কি করে ওঠে? তোমাদের হাত ভেঙে যায় না? দেবো কি? তুমি চুপ করো, তোমাদের শান্তি দিলে পাপ হয় না। তুমি কিছু মনে করো না, আমাদের এই দুরবস্থায় দেবকী মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছে। আমি কি বুঝি না মহারাজ, পুত্রদের যদি বুক থেকে কেড়ে নেয় মায়ের মন কি স্থির থাকতে পারে? শোনো নন্দ, তুমি শিগগির ফিরে যাও। শুনেছি রাক্ষসেরা শিশুদের সংহার করতে শুরু করেছে। সর্বনাশ, রাক্ষসেরা? নন্দ, বাচ্চাকে আমার সাবধানে রেখো। আসি মহারাজ, আসি মা। জানি না বিধি, পেল রে যশোদা মোর গুণনিধি। কি জানি কি পূজা জানি না বিধি, কি জানি কি পূজা জানি না।
की पूजा जानी ना विधि की जानी की पूजा जानी ना विधि गो বৃন্দাবনে যশোদার ঘরেই ধরো আছে, কিন্তু কৃষ্ণহীন এমন স্থান কি আছে দেবকী? প্রকৃতির প্রত্যেকটি অনুতে কৃষ্ণ লীলা মুদ্রিত রয়েছে। কৃষ্ণকে নিজ পুত্র রূপে ভেবে ব্যথা পেও না, জগৎ রক্ষক রূপে ভেবে আনন্দ করো, আনন্দ করো দেবকী। শাড়ি কই? ও তোমরা মামি গো, তোমার ননি ভালো নয়? যাচ্ছে তাই। হ্যাঁ গো, মুখ পোড়ারা, আমাদের ননি মাখন সব খেয়ে ফেলেছে। বেশি বকো না, ওই দিদা তো কিছু বলছে না, তোমার এত জ্বালা কেন? দিদা দাও দাও, বেশ আছে খাই। মা তুমি কি চোখের মাথা খেয়েছো? দেখতে পাচ্ছ না, বাঁদরগুলো আমাদের ননি মাখন লুটপাট করে নিচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমরা আমার মাখন খেও না, মাখতে খো। হায় হায় হায়, ওই আটকুড়ি পুড়ি আমার ঘর লুট করে নিতে দিচ্ছে গো। এখানে কি করছে শেখেশটা? তোমার বউ চান করছে, আমাকে শাড়ি আনতে বলেছে। আয় রে মুখ পুড়ি বেহায়া, শাড়ি আনতে বলেছে? শাড়ি সঙ্গে না নিয়ে চান করতে গেছে? হায় হায় হায়, ছিটি ছিটি ছিটি, কি ঘেন্না মা, কি ঘেন্না! কি অধমের ভোগ মা! এই যে বলি, তোমার মাথাটা কি একেবারেই খারাপ হয়েছে না মরণ দশায় ধরেছে? ঘরের সব ননি মাখন বাঁদর ছেলেদের বিলিয়ে দিয়ে সংসারটাকে কি উড়িয়ে পুড়িয়ে দিতে চাও? হ্যাঁ কি কি বললি? সংসারটাকে আমি উড়িয়ে পুড়িয়ে দিচ্ছি? হ্যাঁ, কথা বললে তোর মুখে পোকা পড়বে, তোর জিভ খসে যাবে। হ্যাঁ
আমার মুখে পোকা পড়বে, আমার জিভ খসে যাবে। আশোক আর তোর ছেলে, তোকে নাক না পেটা না করি, নোড়ো দিয়ে তোর মুখ ভঙ্গ। আশোক আমার ছেলে, আজ তোর বেহায় আপনা বার করছি। অত বড় মুখ না তো, অত বড় কত, আজ তোকে আমি শেষ করবো। হ্যাঁ আমার মুখে তো করলে আমিও ছেড়ে দেবো না। হ্যাঁ কি বললি, আমাকে মারছে কেন? আমি কি কি হলো গো মামা মামি? কি ছেলে পেলে রে বাবা, কি যন্ত্রণা রে বাবা। চলো যশোদা মাকে বলে দিয়ে আসি। যশোদা মা, যশোদা মা, তোমার কেস তো ঘরে মাখন দুধ দই ছাড়া কিচ্ছু রাখতে দিচ্ছে না। মামা মাখন আমাদের ঘরে নেই নাকি? তোমাদের ঘরে যাবে কেন? ওর দলের ছেলেদের খাওয়ার জন্য। হ্যাঁ কি বলছো? দেখো আমার কৃষ্ণের উপর অযথ দোষারোপ করলে মাথা ভেঙে দেবো বলে দিলে। আমি তোমাদের ছেলেদের নামে কখনো কিছু বলতে গেছি? খরির দয়ায় ওই একটি ছেলে আমার, তার পেছনে এত লেগেছো কেন? যাও যাও এখান থেকে। বাপরে বাপ, আর সব কথা ভালো করে না শুনে এত চড়ে যাচ্ছ কেন নন্দদাদা? না শুনবো না, কোনো কথা শুনবো না। এত সব জোয়ান মর্দ একটা ছোট্ট ছেলের নামে নালিশ করতে এসেছো, লজ্জিত হওয়া উচিত তোমাদের। ও যশোদামা, তোমার কেষ্ট মাখন তোলা হাড়িতে মাথার উপর দিয়ে উড়িয়ে দিলে। ননি মাখন চুরি করতে গিয়ে শাশুড়ি বউয়ে ঝগড়া লাগিয়ে দিলে, সেই ঝগড়া থামাতে গিয়ে মরি আর কি। কি লজ্জা বাপ্পা, এভাবে উৎপাত করলে গায়ে থাকি কি করে? থামো বাছা থামো, যা তা বললেই হলো। খাবার জিনিস সাবধান করে না রাখলে ছেলেপুলেরা খাবে, শিখে কিংবা সিন্ধুকে তুলে রাখলেই হয়। শিখেও থাকে না, সিন্ধুকেও থাকে না, যদি ওই কেলে শোনার নজরে পড়ে। ওকে একটু আটকে রাখো মা। আমার ওই একটিমাত্র ছেলে, আমি কেন আটকে টাটকে রাখবো? দরকার হলে তোমাদের ননিমা কোন, তোমরাই আটকে টাটকে রেখো। ঠিক আছে দাদা, এবার ধরতে পারলে পর খাটের পায়ের সঙ্গে বেঁধে রেখে দেবো। হ্যাঁ ওর অত্যাচার আমরা সইব না। ধরতে পারলে কি করে দেবো? দেখে নিও, দেখে নিও একবার, তখন দেখবে খাটের পায়ের সঙ্গে বাঁধবে। বেরো 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 বেরো। এবার ছেলেরা আমার সামলাও। আরে রেখে দাও, এই সে একেবারে অন্তরে জ্বলে পড়ে খাক খাচ্ছে। যশোদা সিন্ধুকের মধ্যে বন্ধ করে রাখো, দেখি এখন কি করে পালাস। ধরো ভালো করে, রোজ রোজ তোমার মাখন চুরি করা বার করছি। তুমি এখানে থাকো, কৃষ্ণ কি করে পালিয়ে যায় একবার দেখি। চালাকি আমাদের কাছে চলবে না, তুমি যাও যশোদা আমাকে খবর দাও, আমি এখানে বসে রইলাম। আচ্ছা বাদুক, কি বাচ্চা ধন আরো করবে? যশোদাকে বলে তোমার মজা দেখাচ্ছি। কৃষ্ণ ধরলুম তো ননি চোরা। আমি? হ্যাঁ গো তুমি, এবারে পালিয়ে যাও দেখি। আমার
ভূদেবী তোমার বউ? খানিক বাদে আকাশ থেকে বলবে বউ, বলবে তো তা কি? দাঁড়াও, তোমার মাকে যদি না বলি তো কি? মাটি কেকো, মাটি কেকো, কেষ্টগোপাল ভাই কি করেছে দেখবে এসো, কি বলবো? কি করেছে জানো? কেষ্টগোপাল ভাই, আমি আর ওই ছিদাম হয়েছে তাই বলবি তো, অত রেগে উঠছো কেন? বলছি তো,
আমরা একসঙ্গে লুকোচুরি খেলা খেলছিলাম, কেষ্ট গোপাল ভাই এই করেছে, আমি বলেছি তুমি হচ্ছে চোর, তুমি চোর, এই বলে দূরে গিয়ে বসে রইল। বসে পড়ে কি করলো রে? বসে না, এসে বসে এসে। সে কি বল না রে বল। আর দেখেছো তোমার পেছন থেকে মাকে বললে মেরে ফেলবো বলছে। কৃষ্ণ চুপ করো, কেন রে তোর এত ভয়? আমি তো রয়েছি, কি করেছি তাই বল। কি বলেছে বলবো এখন? কেষ্টকে জিজ্ঞেস করো না কি করেছে। কি করেছো কৃষ্ণ? না মানে আমি কিচ্ছু করিনি, সব মিথ্যে কথা বলছে। না না না, কেষ্ট গোপাল ভাই মিথ্যে কথা বলছে, মাতার দিব্যি আকাশ মাটি ছুঁয়ে আমি বলতে পারি। আহা হা, এটা না পারি না বাবা, আসল কথাটাই বল না মুখু। মুখু বলো না, মা আমাকে বলে মুখু। দূরে গিয়ে বসে রইল। কেউ না ভাই, আমার মা বউকে বলতেই বললে যা পালা আমার ইচ্ছা আমি খাবো, ভূদেবী আমার বউ। ভূদেবী বউ কি করে হয়? বেশ তাহলে শোনো, অবাক হয়ে যাবে, আমি সব বলছি। মাটি আছে না মাটি, এই এতগুলো মাটি নিয়ে সব করে খেয়ে ফেলেছে। মাটি খেয়েছে? কৃষ্ণ মাটি খেয়েছো? না না খাইনি মা, আমি মাটি খাইনি, মাটি খাইনি, মাটি খাইনি। মরি কি জানিলে শিশু গো, কি জানিলে শিশু গো, কেন ভক্ষিব মৃত্তিকা, লোকনায়ক আদি নারায়ণ, সৃষ্টি স্থিতি লয় কারক জগন্নাথ, আমি অন্ধ নারী, এতদিন তোমার মাত্র জানতে না পেরে পুত্র ভেবে গাল দিয়েছি, বন্ধ বলেছি, আমি অনেক অপরাধ করেছি, তুমি ক্ষমা করো আমাকে কৃষ্ণ, তুমি ক্ষমা করো আমাকে। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম। মানুষ কেমন সিদ্ধ হোক। বসুন দেব। প্রভু আমার কৃষ্ণের চঞ্চলতা দিন দিন বেড়ে যাচ্ছে। হরে দয়া একটি পুত্র এলো, তবু দেখুন কি অশান্তি, কি করে চঞ্চলতা যাবে? এক ঘা লাগালেই বুদ্ধি ফিরবে মা,
অতিরিক্ত আদরে পুত্র বিপথেই যায়। কৃষ্ণপু কিভাবে পালিয়ে গেল? কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ এদিকে এসো। একটি মাত্র ছেলে তোমার, ওর মুখ থেকে একটু মায়া দেওয়া হয় না? চুপ করো রোহিণী, ওসব কথা বলো না। তুমি তোমাদের কাছে আদর পেয়ে ভীষণ ভাবে বেড়ে যাচ্ছ। ভালো করে বেঁধে বন্ধ করে রাখলে তোমার চঞ্চলতা দূর হবে। এতদিন আদরে আল্লাদে ছিল তো, এবার উপযুক্ত শাস্তি হয়েছে। এখন তুমি এখানে থাকবে না, চলে এসো বলছি। রোহিণী, নারায়ণ কৃষ্ণ, যথার্থ শাস্তি হয়েছে। হ্যাঁ তোমার, সব তুমি করেছো। আমি কি করেছি কৃষ্ণ? এই দেখো আমি কি করেছি, তোমার মা আজকে দেখেছে। হে দেবাজিদেব, দীন শরণ্য দেব সর্বস্ব, পরম পুরুষ তোমার পাদস্পর্শে আজ শাপ মুক্ত নরকবর। নারদ মুনীন্দ্র, তোমার অভিশাপ আজ মহৎ আশীর্বাদে পরিগণিত হলো। এইভাবে দিব্য সুন্দর বিগ্রহ শ্রীকৃষ্ণ পরমাত্মার দর্শন লাভ হলো। পরমাত্মা বিদায়। কৃষ্ণ মহানুভব, এই জন্যে তুমি করেছো বলেছ। আমি মায়া বিভ্রান্তিকর তোমার উক্তি, তোমার মহিমা কিছুই গ্রহণ করতে পারিনি। তোমার এই বালকৃষ্ণ লীলার পরমার্থ ব্রহ্মাদি দেবগণও কি বুঝতে পারে? পরমাত্মা কৃষ্ণ, জগন্নাথ, ভক্তজন অভীষ্ট বরদ, এসো প্রভু এসো। কৃষ্ণ 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 কৃষ্ণ, কি হয়েছে বাবা? ভয় পেয়েছ? ভয়ের কি আছে? ভয় পেও না বাবা, ভয় পেও না, ভয় পেও না বাবা। বাছাকে এরকম উঁচু খোলে কি বেঁধে রাখতে হয় মা? আমি কত পালন করেছি তবু শোনে না। মুনীন্দ্র, তোমার পুণ্যে আমার পুত্রের প্রাণ রক্ষা হলো। আচ্ছা, ঝড় নেই, বজ্র নেই, বৃষ্টি নেই, এত বড় গাছ কি করে পড়তে পারে? এ কি বলছো নন্দ, এসব পরমাত্মার লীলা। পরমাত্মার লীলা নয় মুনীন্দ্র, এসব হচ্ছে ওই রাক্ষসদের লীলা। নামেই রাক্ষসবীর, দুর্ধর্ষ যোদ্ধা। এই দীর্ঘকালের মধ্যে শত্রুর সন্ধান করা তো দূরের কথা, যাদের শত্রু নিহত করলো তাদের সন্ধানও পেলে না। মহাপ্রভু, পরাহত শুধু তৃণাবর্তের সন্ধান জানা। কি জানা গেছে? আগে তৃণাবর্তকে নন্দগোকুলের প্রান্ত দেশে মৃত অবস্থায় দেখা গেছে মহাপ্রভু। আজ্ঞে, তোমরা কি করেছো? সেই প্রান্তদের সন্ধান করেছো? কপুরুষ, সেখান থেকে ভীতত্রস্ত হয়ে পালিয়ে এসেছো না? এই যে বাবা, এটা ধরো। আজ থেকে তুমি চঞ্চল কৃষ্ণ নও, কিন্তু গোপাল কৃষ্ণ। তুমি রাখাল বালকদের সঙ্গে প্রচারণ শেষ করে বেলা থাকতেই ঘরে ফিরে এসো। সে কি যশোদা, আমাদের প্রাণ কৃষ্ণকে পাঠাচ্ছ গোচারণে? থাক হয়েছে তোমার আল্লাহ, ওরাও তো যাচ্ছে। তারা যায় যাক না, আমাদের একমাত্র ছেলে কৃষ্ণ নাই বা গেল সে। আচ্ছা রোহিণী, এটা আমাদের আচার, কিন্তু তোমার ছেলে হলো মহারাজ কুমার, তার উপর তোমরা আমাদের অতিথি, তাই না? যখন যেখানে থাকবো সেখানকার আচার আচরণ পালন করাই তো উচিত। জানি না। শোনো কৃষ্ণ, দূরে বনে জঙ্গলে বেশি যাবে না। বলরাম, ভাইয়ের উপর একটু নজর রেখো। আচ্ছা।
আসি আমাদের গরু বাছুর সব কারা যেন তারা করে নিয়ে পালিয়ে যাচ্ছে, তুমি শিগগির আসো।